হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খুব 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 খুশি। বেশ কিছুদিন ধরেই এই বিষয়টা নিয়ে আমি শুধু টিভির পর্দায় চোখ রাখছিলাম, কখন পৌঁছাবে জানতাম। আজকে বুধবার, আজকেই পৌঁছাবে। 6টার পর থেকে টিভিটা খুললাম, ব্যাস সেই সময় খবর। ফেসবুক টেসবুক সব জায়গায় সেই একই খবর, যে চাঁদের মাটিতে ভারতের পতাকা পুতল। জয় হিন্দ। যাই হোক, বসে বসেই করলাম, আমি খুবই খুশি। এই ভিডিওটা তোমরা কালকে পাবে, কিন্তু তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি ফুল টু এক্সাইটেড, ভীষণ খুশি। তো বিষয়টা হচ্ছে, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে ভারত মানে চাঁদের মাটিতে ভারতের পতাকা। সেই কমিউনিটি পোস্ট থেকে ফটো চুরি করেছে, কে করেছে? টুকলি। এবার কিন্তু তোমরা বলতে বসো না, কেন টুকলি ডাকো? এই কারণে টুকলি ডাকি। এত এত ফটো থাকতে, ঠিক ওই ফটোটাই আমার কমিউনিটি পোস্ট চুরি করে একটু ভালো ভাষা দিয়ে লিখেছে। যদিও বা আমিও লিখতে পারি, কিন্তু ভালো ভাষা লিখতে গেলে সময় লাগে, ভিডিও ছাড়ার থাকে। আর আমি সন্ধ্যাবেলার দিকটাই সময় পাই ভিডিও ছাড়ার জন্য। আর আজকে একটা রেসিপি করেছি, সেই রেসিপিটা তোমরা এডিট টেডিট করা হয়নি, তোমরা পরে পাবে। তারপরে আমার নিজস্ব, জানো, আমার ব্যবসার জন্য এই সন্ধ্যাবেলাটাই আমি সময় পাই কাটিং শাটিং করা। তো যাই হোক, এই চিঠিটা এসছে স্টেট ব্যাংক থেকে। কাছে নিয়ে দেখাতে পারবো না, কারণ তোমাদের একটা ঠিকানার ব্যাপার থাকে, তো প্রাইভেসি থাকে। এই চিঠিটা আজকে হঠাৎ করে, আজকে নয়, শনিবার দিন আমি বাড়ি ছিলাম, হঠাৎ করে পোস্টম্যান দিয়ে যায়, ঠিক আছে, SBI থেকে এই চিঠিটা। তো যাই হোক, আমার হাজবেন্ডকে বললাম এই চিঠিটার মধ্যে আমার নামটাম রয়েছে, ব্যাপারটা কি, এই চিঠিটার ফান্ডাটা কি। তখন বলল যে GPF তো বলে, GPF এ তোমার নমিনেশন হলো, তাহলে আমাদের তো বিয়ে হয়েছে এত বছর, তাহলে নমিনেশন কেন হয়নি? তখন বলে এই চিঠিটা কিন্তু অবশ্যই রেখে দেবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আধার কার্ড ফাদার কার্ড এগুলো ওর মধ্যে লিংক করা ছিল, আধার কার্ডের সাথে প্যান কার্ডের যে লিংক করার ব্যাপারটা, সেগুলো সমস্ত করে এগুলো রাখা হলো। আমাদের মেডিক্লেমেরও কার্ড রয়েছে, তোমরা দেখতে চাইলে দেখিয়ে দেবো, আমাদের গভর্নমেন্ট মেডিক্লেমের কার্ড রয়েছে, মেডিক্লেমের কার্ড রয়েছে, ঠিক আছে। তো তো হাজবেন্ড বললে এটা মরে গেলেও কিন্তু রেখে দেবে, আমি যদি কোনোদিন মরেও যাই, এইটা তোমার নমিনেশন রয়েছে, তোমার কোনো সমস্যা হবে না। তো আমি বললাম, মরে যাঠার এই সমস্ত কেন বলছো? একটা কাজের জিনিস সঠিক জায়গায় সঠিকভাবে রাখতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তো সমস্ত কিছু তোমাদের প্রমাণ আমি দিয়ে দিই, ঠিক আছে। আরেকটা আমার সাথে ঘটনা ঘটেছে, শোনো। আমি যখন ফ্ল্যাটে গেছিলাম না, সেই সময় আমি একটা ব্লগ বানিয়েছিলাম যে, ঠিক আছে, ব্লগ শেয়ার করব, তোমরা ব্লগ দেখতে চাও তো, আমার মোবাইলে স্পেস এত কম, ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। আমার তো খুব মন খারাপ, কেন খাটনি করে ভিডিও করার পরে যদি সেই ভিডিও ডিলিট হয়ে যায়, না খুব খারাপ লাগে। তো যাই হোক, গেছে গেছে, হঠাৎ করে মোবাইল ঘাটতে ঘাটতে দেখি কিছু ভিডিও চলে এসেছে, কিছু গেছে আর কিছু ভিডিও চলে এসছে। তো সেগুলো আমি এডিট করব সময় করে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকেই আমার জীবন কাহিনী দেখতে চাইছো, অনেকেই অনেক মানে আমার সম্পর্কে অনেক ধারণা। তো দেখো, আমি প্রমাণ দিয়ে কথা বলতে খুব ভালোবাসি, প্রমাণ দিয়ে তোমাদের সামনে প্রমাণ রেখে কথা বলবো। অনেকেই আমার স্কুলে চাকরিটাকে নিয়েও সন্দেহ চোখে দেখছো। দেখো, আমি তো বলেই দিয়েছি আমি একটা প্রাইভেট স্কুলে করি, সেরকম কিছু না। আর আমাদের প্রাইভেট স্কুল এ অনেক কিছু মেনটেন করে আমাদের চলতে হয়, অনেক কিছু, ঠিক আছে। তো সেই সব প্রাইভেসিগুলো আমি বাইরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে যদি কোনোদিন সময় হয় বা আমি যদি মনে করি যে আমি সব কিছু ঠিকঠাক রেখে দেখাতে পারবো, অবশ্যই তোমাদের সামনে দেখাবো। তো যাই হোক, আমাদের টুকলির ব্লগে নতুন চেঞ্জ এসছে, দেখতেই পেয়েছো তোমরা, নতুন একটা পাখি কুকু কুকু করে ডাকছে।
তারপরে শুরু হয়ে গেল ব্লগ, দুধ নিয়ে চা বানানো শুরু। তো চা দিয়েই শুরু হয়, আজকে আলু ছোকলা ভাজা। তো অনেক শুনেছি ওর কাছে আলু ছোকলা ভাজাটা কিভাবে খায়, আজকে আমি দেখে নিলাম সেটা কিভাবে খায়। তবে ছোকলা দিয়ে ও নাকি বড়াও তৈরি করে, তা আমি ওই রেসিপিটা চাই। টুকলু টুকলু, তো বিষয়টা হচ্ছে বাবলি, হ্যাঁ বাবলি প্লিজ ওই রেসিপিটা শেয়ার করো। আর ওইটা বামুনেরও খুব ফেভারিট শুনলাম, কারণ ওই রেসিপিটা আমি চাই এই কারণে, আমি দেখতে চাই যে কিরকম কি হয়, কিরকম বিষয়টা। তো রেসিপি দেখলে একটা আইডিয়া আসে কিরকম কি বানানো হয়েছে। তো সেই আমি অনেকদিন ধরে কিন্তু বাবলিকে এটা বলবো বলবো ভেবেও হয় না, সময় সময় মনে থাকে না। তো আজকে বাবলিকে বলে দিলাম, প্লিজ বাবলি শেয়ার মি, হ্যাঁ শেয়ার করো, শেয়ার ইউ, হ্যাঁ শেয়ার মি কেন বলছি, শেয়ার ইউ। তো ব্যাপারটা হচ্ছে 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 পাঁপড়ের ঝোল, মোটা মোটা পাঁপড় কিনে নিয়ে আইসে, সেই পাঁপড়ের ঝোল। ডালটা দেখালো না, ডালটা ছিল মুসুরির ডাল পেঁপে দিয়ে। হ্যাঁ নিরামিষ দিনে তো টুকরি মুসুরির ডাল খায়, হ্যাঁ ওই কারণে ডালটা কিন্তু তোমাদের সাথে দেখালো না। তার আমরা বলবো আবার বাবা, বাবার দিনে, বাবার দিনে হচ্ছে মুগ ডাল না খেয়ে সেই মুসুরির ডাল, ওই জন্য দেখালো না পেঁপে দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ আরো একটা হাসির কথা আছে বলছি তোমাদের, পাঁপড়ের ঝোল আর হচ্ছে ওই আলুর ছোকলা ভাজা, চল সাটাসাট মারলে খালে। তো যাই হোক, কাকিমা নাকি মানে বলেছি খুব সুন্দর এডিট করতে করতে, ব্যাং কাকিমাকে দেখিয়েছো, আমার বন্ধুরা সব সুপার মাইন্ড, ইয়ার সুপার মাইন্ড বলছে, আমার পরিবারের লোকজন বলছে যে ওইটার মধ্যে জল ভর্তি, হ্যাঁ জল ভর্তি। তো ওই যে ফয়েল প্যাকেটগুলোর মধ্যে ও শুধু জলই ভর্তি করে রাখে আর ওই জলগুলোকে ফেলে দেয়। দারুণ সুপার আইডিয়াটা তো মাথায় ছিল না, জল ভর্তি করে গার্ডার, একদম রাইট। খাবার ভর্তি করে কেন, যেদিন দেখিয়েছে সেদিন আলাদা ব্যাপার, কেন খাবার ভর্তি করবো, ওই জলগুলোকে ফেলে দেয়। যাই হোক, হোম সার্ভিস মানে খুব চলছে, হোম সার্ভিস। আবার একটা বন্ধু বলছে যে আমরাও তো হোম সার্ভিস নিই, কিন্তু হোম সার্ভিসে তারা যা রান্না করে তাই, হ্যাঁ এটা কিন্তু ঠিক। আমাদের এখানে যত হোম সার্ভিস আছে সবই কিন্তু এরকমই দেয়, ধরো মাছের একটা থালি থাকবে, ডিমের একটা থালি থাকবে, চিকেনের থালি থাকবে, মাংসের থালি থাকবে, এরকম সব থাকে, সবাই এক একজনে থাকে, তিন রকমই তোমাকে দিতে পারবে, আগের দিন বলে দিলে। আবার এক একজন করে আজকে মাছ, কালকে ডিম, পরশু দিন মাংস, তারপরের দিন নিরামিষ, এরকম ভাবে করে। তো আর যারা করে তারা হচ্ছে একটাই ঝোল বানায়, তাই সেটাই মাংস দিয়ে দেয়, সেটাই মাছ দিয়ে দেয়, সেটাই ডিম দিয়ে দেয়, এরকম অনেকে করে। আবার অনেকে তো ওরকম করে, কিন্তু কোনো দিন কাস্টমার বলবে এই আমি এটা খাবো, তাই কাস্টমারের রিকোয়ারমেন্ট কখনো পূরণ করা যাবে না, কারণ কাস্টমার হঠাৎ করে বলবে আমার এই খেতে ইচ্ছা করছে, পনির খেতে ইচ্ছা করছে, অথচ ঝপঝপিয়ে বৃষ্টি, কি করে সে বেচারি দেবে। আবার অনেকে কিরকম হোম সার্ভিস করে, তারা হোম সার্ভিস করে এরকম, আমাদের পপিদি বলে একটা দিদি করে, হোম সার্ভিস করে লিস্টটা দিয়ে দেয় যে কালকে আমাদের তড়কা 3 পিস রুটি 40 টাকা, ভেজ তড়কা, এক তড়কা হলে 50 টাকা, কে কে নেবে ফোনে বলে দিও, এই রকম ভাবে বিক্রি হয়। কোনোদিন ওই রকম কাস্টমারের কথা অনুযায়ী কোথাও দিতে পারে না। যাই হোক, টুকলি এত কাস্টমার রিকোয়ারমেন্ট পূরণ করছে, তবুও গিয়ে কাস্টমার নট হ্যাপি, কাস্টমার আনহ্যাপি, তার জন্য হোম সার্ভিসই নিচ্ছে না। যাই হোক, ওই সব খেলো, পদ্মা ফদ্দা খুললো, পদ্মা ফদ্দা নতুন লাগালো, সেই পদ্মা সবার সকলের বাড়িতে আছে, কিন্তু কবে যাবে সেইটার কোনো গল্প নেই। হ্যাঁ অনেক বন্ধুরা বলছে ও নাকি ফ্ল্যাট বুকিং করেছে, তো সেই সেখানে যাবে, তো ভালো ফ্ল্যাট বুকিং করা যাওয়া ব্যাপার, কিন্তু ফ্ল্যাটে ভাই যতটা ভালো লাগে না শুনতে ততটা কিন্তু ভালো নয়, যদি বলো কেন। হ্যাঁ ফ্ল্যাটে একটা ব্যাপার আছে যে তুমি ফ্ল্যাট ফেলে নিশ্চিন্ত থাকতে পারো, বাড়িতে লোক রেখে তোমাকে যেতে হবে,
যেরকম কি আমাদের ফ্ল্যাটটা পড়ে রয়েছে আজ 7 বছর কি তারও বেশি। হ্যাঁ, তো কোনো চিন্তা নেই, মেনটেন্যান্স দিয়ে দিলাম, কিন্তু মেনটেন্যান্স দেওয়া আছে, লাইটের বিল দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে আজকে এইটা, কালকে ওইটা, পরশু সেইটা, সেটা দিতে হবে। কিন্তু আমাদের বাড়িতে কি হয় যে ঠিক আছে আমি এই মাসে এই কাজটা করাবো না, আমার একটু অসুবিধা আছে, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটে কিন্তু সেটা শুনবেও না, আর তোমাকে দিতেই হবে, সবাই দিচ্ছে তোমাকে দিতেই হবে, তোমার অসুবিধা সুবিধার কথা কেউ শুনবে না। সেক্ষেত্রে একটা ফিক্স যদি ইনকাম থাকে তাহলে পরে ফ্ল্যাট কিনলে ভালো, মানে খরচাটা সামলাতে পারবে। আর যাদের ফিক্স ইনকাম নেই তাদের কিন্তু খুব মুশকিল ভাই। এটা টুকলিকে আমি আগাম বলে দিলাম, যদি টুকলি পারে তাহলে আমার মনে হয় কোনো একটা জমি শুদ্ধ বাড়ি কিনতে পারে, অথবা জমি কিনে নিল আস্তে বাড়ি করলো, সেটাও হতে পারে। হ্যাঁ, সে কুড়ে বাড়ি হোক না সেটা তো শান্তি আছে, কিন্তু টুকলি ওই যে উপরে শাল গাছের তলায় ঘর দখল করে রয়েছে সে ও যাওয়ার নয়। তো যাই হোক, তোমাদের বলেছিলাম যে কোনো কন্টেন্ট না থাকলে এই যে এটা কমিউনিটি পোস্ট দিয়ে একটা ছল করলো, সেই ছলটা করলো যে আঙ্কেল কি কাজ করে, কি কাজ করে উত্তর দিতে পারলো না। হ্যাঁ, কারণ আঙ্কেল তো ফক্কা বলছে তোমাদের কি দরকার, আমাকে একজন এসে ওর চামচা কি ওই এসে কমেন্টস করেছে, সে কি করলো না করলো তোমাদের কি দরকার। আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে লাইফস্টাইল তুলে ধরছ, ভারতবাজি গল্প দিলে তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, ওটা তো ধরবই যে কি বলতে চাইছে কি বলছে, ঠিক আছে সেটা বলবো, সেটা আটকানো যাবে না বস, ঠিক আছে। তার জন্য টুকলি বলছে আগে অনেক কিছু বলেছিলাম, ভুল করেছিলাম বলে এখন আর সেই ভুলটা করতে চাই না, সেই সমস্ত আমি কিচ্ছু বলতে চাই না যে কি করে। হ্যাঁ, সবজি বিক্রি করতে পারে, চপ ভাজতে পারে, এই পারে, ওই পারে, সেই পারে, আমি তো ভাবলাম কিছু বোধ একটা বানিয়ে চানিয়ে বলবে, আসলে সময়টা পাইনি বানানোর। আমি বলেছিলাম যে এইটা নিয়ে ভিডিও করবে, ওর কন্টেন্ট থাকবে না, এই বলছে নিরামিষ দিন তো কি আর রান্নাবান্না দেখাবো, শুধু রান্নাবান্নাই দেখা, তো 15 মিনিটের ব্লগ, হ্যাঁ 13 মিনিট না 15 মিনিট দেখলাম, তার মধ্যে তো 9 মিনিটের মধ্যে গুছানো শেষ, 8 মিনিট কত সেকেন্ডসের মধ্যে ব্লগিং দেখানো শেষ, তারপরে বাদ বাকিটা 6 মিনিট ভাওতাবাজি দিয়ে তো কাটাতে হবে। সেই জন্য বলছে কি আঙ্কেল কি করে সেটা বলবো না, এই না সেই না। আরে ভাই, ভালো কিছু কাজ করলে তবে তো গিয়ে বলতে পারবি। হ্যাঁ, সবজি বিক্রি করে তারও একটা সম্মান আছে, সবজি বিক্রি করেও 2-3 তলা বাড়ি, আমাদের থেকে ভালো ভারী ভাই, তারপরে চপ বিক্রি করে তাদেরও 2-3 তলা বাড়ি, তাদের কেউ ছোট নয়, কিন্তু একটা তারা ফিক্স কাজ করে। বামন তো কাজ করতে চায় না, বামন তো কুইরা, বামন যে কিছু একটা কাজ করবে তবে গিয়ে না সেইটা নিয়ে ইয়ে হবে। আর তুই একটা কমিউনিটি পোস্টের ফটো ফেসবুকে তো এত এত ঝুড়ি ঝুড়ি ফটো, সে আমার ফটোটাই চুরি করতো, চোর কোথাকার, চোর টুকলি চোর। তারপরে তোমরা তো জানো রোজ হচ্ছে গিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে, আজকে কি কমিউনিটি পোস্ট দেবে এটা বুঝে পাচ্ছে না, শাশুড়ি ওইদিকে তালের বড়া করছে, ছোট ছেলে তাল ফাল নিয়ে এসছে, আবার শাশুড়ি বলে দিল যে বৌমার জন্য একদিন করে খাওয়াতে হবে, সেইটা ইয়ে করে বলছে 1 বছর আগেকার ভিডিও ভিউজ কম হয়েছে সেই ভিডিওটা দিয়ে বলছে, আরে তালের বড় তো কি আমি বান্টি মানে বামুনের জন্য জীবন দিয়ে দিতে পারবো, তালের বড় তো সামান্য জিনিস, তবে হ্যাঁ তবে জীবন দিয়ে দিতে পারবে, অথচ তালের বড়া করে একদিনও খাওয়াতে পারলো না, খাটনি না, এদিকে রান্না রান্না রান্না, এদিকে ঘর পচছে না, ম্যাজিক, অনেকে বলেছে ম্যাজিক মফ কিনতে, আরে ভাই ও লাঠি আছে, ও ডান্ডা আছে, ও তো ডান্ডা দিয়েই ঘর পচছে, তাও ঘর পচছে না। হ্যাঁ, এদিকে এত ভালোবাসে এত ভালোবাসে, বামন তো বাম মানে আলু চোখলা খেয়ে ভালোবাসিনি, সেই জন্য আলু চোখা করছে আচার দিয়ে, বলছে নিরামিষ আচার এই জন্যই ঘরের আচার ভালো, আর বামনটা তো জিপটা দিয়ে এরকম লোভটা, মানে লালটা তো পড়লে এক্ষুনি মানে লালটা পরে আমি দেখাতে পারতাম তোমাদের, কিন্তু বিছানার মধ্যে পড়বে, আর আমি ওই রকম তো নোংরামি করতে পারবো না, তোমাদের তাও দেখাচ্ছি, বামন এরকম করছে মানে এরকম করছে আলুর চোকাটা দেখে।
হ্যাঁ, আর চোখাটা কিন্তু যেভাবে মাখে টুকলি দেখে কিন্তু ভাল লাগে, কিন্তু তারপরে আর খেতে ইচ্ছা করে না, ও ধোয়া পাগলা ওইসব নোংরামি দেখলে। কিন্তু ও যখন সত্যি কোনো একটা প্রেজেন্ট করে তখন কিন্তু ভালো লাগে। তো এই হচ্ছে আজকের গল্প। টুকলি কিছুই বামনের চাকরির বৃত্তান্ত কিছুই দেখাতে পারলো না, কিছুই বলতে পারলো না, তোমরা তো সবটাই দেখলে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে